আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুভ দর্শক থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের টপিক হচ্ছে আমাদের আই দিয়ে শব্দ অর্থ আই দিয়ে মালয়েশিয়ান ভাষায় আই দিয়ে যেমন ইবাদাত ইশারাত বিভিন্ন রকম শব্দ অর্থ আছে তো আপনারা একটু খেয়াল করে দেখেন আর বরাবরের মতো বলতে যাচ্ছি যারা কিনা প্রাকৃত পক্ষে শিখতে চান তারা দরকারায় খাতা কলম নিয়ে বসুন এবং লিখে ফেলুন সব অর্থগুলো কারণ আমি যেভাবে শেখাচ্ছি এভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে কেউ সহজে শেখাতে পারবে না হ্যাঁ তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এর আগে আমাদের ই ছিল হচ্ছে হচ্ছে শব্দ অর্থ তাই না আজকে আই দিয়ে তো ইচ্ছে আই দিয়ে কি ইবাডাত ইবাডাত মানে ইবাদাতি ঠিক আছে মালয়েশিয়াতে ইবাডাত কে ইবাদাতি বলা হয় তবে অনেক ক্ষেত্রে যদি কিনা বলা হয় যে নামাজ পড়া নামাজ পড়াকে বলা হয় হচ্ছে সোলাত এস ও এল এ টি ওরা উচ্চারণ করে সোলাত সহকার লয়াকার ত সোলাত সোলাত কিন্তু যে কোন ধরনের উপাসনা করাকে উপাসনা খেয়াল করে দেখেন উপাসনা উপাসনা করাকে এটাকে বলা হয় থাকে হায়াং এ সি এম বি সেম্বা এইচ এ ওয়াই এ এন জি সেম্বা হায়াং হ্যাঁ আচ্ছা এবার ইবাদাতের মতনই শুনতে আর একটা জিনিস সেটা হচ্ছে ই বা রাত রাত ইবারাত রাত হচ্ছে মতন ইবারা মা চাম তু এ সব কিছুর মনে হচ্ছে মতন যদিও মাচাম মানে হচ্ছে মত একটু খেয়াল করে দেখুন হ্যাঁ মাচাম এম এ সি এম মাচাম মাচাম এই মাচাম মানেও মতো আবার এই ইবারাত ইবারাত মানেও কিন্তু মতো কিন্তু এই ইবারাতটা না বইয়ের ভাষা সাধারণত খবর পড়ার সময় তোমায় এইসব ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এর পরেরটা হচ্ছে ইবু ইবু মানে হচ্ছে মা ইবু ওরা মাও বলে থাকে মা তবে একটা লাস্টে কে থাকে এম এ কে মা কিন্তু এই কেটা ছোট করে উচ্চারণ করা হয় বিদায় এই মা কে শোনা যায় মায়ের মতন মা এরকম ঠিক আছে ইবু অথবা মা মানে হচ্ছে মাই মা কে বলে আচ্ছা এবার এই আইডিয়া হচ্ছে কি ইকান 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 মানে হচ্ছে মাছ মাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইকান ইকান তো যে কোনো মাছের আগে ওরা ইকান ব্যবহার করে যেমন আমরা যদি বলি যে শোল মাছ শোল মাছ আর কি তোর আগে মাস শৈল এরকম বলে সেক্ষেত্রে কি হবে ইকান হারুয়ান হা রু আন ইকান হারুয়ান মানে হচ্ছে শোল মাস ঠিক আছে তো নাম কিন্তু আমি ভিডিও তৈরি করেছি ওই ভিডিওটা দেখে নিয়ে তাহলে বুঝতে পারবেন আচ্ছা যাই হোক ইকাট আইতে ইকাট এই ইকাট মানে হচ্ছে বাধা কিরকম কোনো কাজ করতেছেন সেই কাজে বাধা আসলো তা কিন্তু না মনে করেন আপনি একটা কিছু বানলেন দড়ি দিয়ে বেঁধে ফেললেন এক কথা ইকাট মানে হচ্ছে বেঁধে ফেলা বেদে ফেলা আর কি ইকাট ইকাট মানে হচ্ছে বেদে ফেলা ঠিক আছে এরপরে হচ্ছে আই দিয়ে ই ক্লাস ই ক্লাস বাংলা ভাষাতেও ই ক্লাস মালয়েশিয়ান ভাষাতেও ই ক্লাস একই ব্যাপার কিরকম আমি এটা আপনাকে মন থেকে দিলাম রে ভাই হ্যাঁ সায়া বাগি ডিঙা ই ক্লাস আমি মন দিয়ে আপনাকে দিলাম এটা আমি সইচ্ছাই দিলাম সাইয়া বুয়াট ডিঙ্গান ই ক্লাস আমি আ ই ক্লাসের সাথে করলাম এরকমও হতে পারে হ্যাঁ ই ক্লাস ক্লিয়ার ই ক্লাস মানেটা কি আচ্ছা এবার হচ্ছে ইখতিয়ার 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 মানে হচ্ছে ডিসিশন নেওয়া কোনো কিছুর ব্যাপারে ডিসিশন নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইখতিয়ার ইখতিয়ার তবে একটা জিনিস খেয়াল করে দেখুন এক একটা শব্দের বিভিন্ন রকম রূপ হতে পারে অথবা কোনো একটা অর্থের দুইটা তিনটা শব্দ অর্থ দিয়েও বোঝানো হয়ে থাকে এখানে আপনাদেরকে আমি কি বলেছি ইখতিয়ার এখানে খেয়াল করে দেখুন হ্যাঁ ইখতিয়ার কিন্তু কিন্তু আর একটা পু হচ্ছে সান এই কেপুতেসান মানে হচ্ছে সিদ্ধান্ত বা ডিসিশন কেপুটান অথবা ইখতিয়ার এই দুটার মানেই হলো ডিসিশন নেওয়া অথবা সিদ্ধান্ত নেওয়া কি ব্যাপারটা ক্লিয়ার তাই না ওকে এবার নেক্সটে যাই ইকুট মানে হচ্ছে ফলো করা মানে কি ফলো করা ইকুট মানে ফলো করা আপনারা অনেকেই শুনে থাকবেন জুম ইকুট ছায়া এখন এটাও একটু উদাহরণ দিয়ে দিই কারণ আই দিয়ে খুব বেশি একটা শব্দ অর্থ নাই হ্যাঁ দেখেন জুম ইকুট ইকুট সায়া জুম ইকুট মানে হচ্ছে কেউ আহ্বান করে চলো লেটস লেটস গো চলো আমরা যাই এরকম বুঝে তো ওরা জুম কথাটি বলে জুম ইকুট সায়া হ্যাঁ আমাকে ফলো করো চলো আমাকে ফলো করো তার মানে আমাকে ফলো করে আসো এখানে মারিও বলতে পারে মারি ইকুট সায়াও বলতে পারে ইকুট সায়া মারি ইকুট সায়া আমারকে কে ফলো করে আসো আমার সাথে আসো এরকম ভাবে যদিও সাথে মানে ডিঙান মারি ডিঙ্গান সাইয়া বলতে পারে মারি ইকুট সায়া মানে হচ্ছে আমাকে ফলো করে আসো আর অনেক সময় বলতে পারে পারে গি ইকুট ইকুট দিয়া প্রগি ইকুট দিয়া মানে তার সাথে যাও তারকে ফলো করে যাও তাকে ফলো করে যাও তো আমি আশা করি এই মানেটা এটার আসল অর্থ আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে প্রশ্ন করেন আমি উত্তর দিয়ে দেবো মানে হচ্ছে কি ফলো করা এখন আই দিয়ে কিন্তু ইলমু আছে ইলমু বাংলা ভাষায় আমরা বলি না জ্ঞান সেই জ্ঞানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইলমু ইলমু জুম জুমকিতে সামা সামা প্রগি। চারি ইলমু চলো আমরা সবাই একসাথে জ্ঞান অর্জন করতে যাই জ্ঞান অর্জন করা আর কি ইলমু এই যে আপনারা এই ভিডিও দেখতেছেন আপনারাও জ্ঞান অর্জন করতেছেন চারি ইলমু আপনারা সবাই জ্ঞান খুঁজতেছেন বা জ্ঞান অর্জন করতেছেন ঠিক আছে এবার হচ্ছে আই ইমাম বাংলা ভাষাতেও ইমাম মালয়েশিয়ান ভাষাতে ওরা ইমামই বলে থাকে ইমাম যে কিনা নামাজ পড়ায় আচ্ছা এবার ইন্ডাহ ইন্ডা এই কথাটি বা যারা একটু মোটামুটি পুরাতন মালয়েশিয়াতে তারা অনেকেই জানেন এই ইন্ডা কথাটি মালয়েশিয়ানরা অনেক সময় ব্যবহার করে থাকে এই ইন্ডা মানে হচ্ছে সুন্দরতম সুন্দরতম খুবই সুন্দর হ্যাঁ এটাকে বলা হয় ইন্ডাহ যেমন যদি কেউ কোথাও ঘুরতে যায় সেখানে যেয়ে যদি দেখে সেই পরিবেশটা খুবই সুন্দর মনোরম সেই ক্ষেত্রে বলতে পারে ও ইন্ডা নিয়ে ও কি যে সুন্দরতম জায়গাটা এই পরিবেশটা এরকম বলে থাকে ইন্ডাহ ঠিক আছে বুঝতে পারছেন এবার তাহলে ইন্ডা মানে কি এবার ইঙ্গাট এটা তো সচরাচর আমরা ব্যবহার করেই থাকি মালয়েশিয়াতে ইঙ্গাট মানে হচ্ছে স্মরণ করা ইঙ্গাট মানে কি স্মরণ করা আওয়া ইঙ্গাট লাগি তা আপনার কি এখনো স্মরণ আছে ও আওয়া মাসি ইঙাট সায়া ও এখনো আপনি আমাকে স্মরণ করেন বা মনে রাখছেন ইঙ্গাট মানে স্মরণ করা অথবা মনে রাখা ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ইঙিন ইঙ্গিন। ইঙ্গিন মানে হচ্ছে ইচ্ছা হওয়া ইঙ্গিন মানে কি ইচ্ছা হওয়া আমরা জানি মাহু 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 অথবা মাও মানে হচ্ছে চাওয়া মাহু অথবা মাও মানে হচ্ছে চাওয়া কিন্তু এই মানে হচ্ছে ইঙ্গিন ইচ্ছা হওয়া সায়া ইঙ্গিন জুম পাডেঙ্গা নেওয়া আমার ইচ্ছা হচ্ছে আমার খুব মনে চাচ্ছে আপনার সাথে দেখা করি সায়া ইমিন জুম পাডেঙ্গা নেওয়া আমার খুবই ইচ্ছা হচ্ছে আপনার সাথে আমি দেখা করব। কিন্তু সায়া মাহু জুম পাডেঙ্গা নেওয়া তার মানে হলো আমি আপনার সাথে দেখা করতে চাই আমি আপনার সাথে দেখা করতে চাই কিন্তু যখন বলা হবে সাইয়া ইঙ্গিন জুম্পা নাওয়া আমার খুবই মনে যাচ্ছে আপনার সাথে যদি আমি দেখা করতে পারতাম এরকম বোঝাইতে ঠিক আছে আচ্ছা এখন একটা জিনিস না বললে নাই এই ইংস ইংস অনেক সময় ইংস বলে থাকে কিন্তু মূল শব্দ অর্থটা হবে শব্দটা হবে হিমুস হিমুস এই হিমুস হিমুস মানে হচ্ছে কি জানে নাকের ময়লা সরি এটাকে বলা হয় হচ্ছে হিমুস এক কথায় আমরা বাংলা ভাষা যেটাকে বলি নাকের স্যাত শিখাইতে গেলে তো বলতে হবে কেউ ব্যাডমিন্টন নিয়ে না তো নাক থেকে যে পানিটা পরে ওটাকে বলা হয় হিমুস কিন্তু যদি সর্দি লাগে যদি সর্দি লাগে সেই সর্দিকে কি বলে তাই না শেখাচ্ছি যখন ক্লিয়ার করে শেখাই সর্দি এই সর্দি সর্দিকে বলা হয় সে মা স মা সে মা 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 বলে শে মা বলে মা বললে কিন্তু সর্দি হলে নাকের যেটা পড়ে সেটাকে বলা হয় হচ্ছে আচ্ছা পাইসি ওকে ইনি ইনি মানে হচ্ছে এটা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইনি বাংলা ভাষায় এটা বা মালয়েশিয়ান ভাষায় ইনি ওইটা ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইতু 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 মানে কি ওইটা ইতু ইতু মানে ওইটা আমবিল ইতু ওইটা আনো আম বিল ইনি এটা নাও। এবার ইঞ্জিন ইঞ্জিনকে ইঞ্জিনই বলা হয়ে থাকে আইডিয়া ইঞ্জিন ইঞ্জিনই বলে থাকে আবার ইনসাফ আমাকে একটু ইনসাফ করো ভাই আমার পর একটু দয়া করো এরকমও যদি বলে না সেই ইনসাফ কিন্তু অ্যারবিক শব্দ তো সেই ইনসাফকে ইনসাফই বলা হয়ে থাকে এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় করে দিয়ে হ্যাঁ আমি চেষ্টা করব। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা এবার ইনসান ইনসান মানে ইনসানি যদিও মানুষিয়া মানে মানুষ মানুষ আর ইনসান তো একই জিনিস তাই না তো মানুষিয়া বলে অথবা অরাং মানে হচ্ছে জন বলে কিন্তু ইনসান কথাটি ওরা ব্যবহার করে থাকে এবার ইনতান 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 আপনারা অনেকের নাম শুনে থাকবেন মালয়েশিয়াতে মালয়েশিয়ানদের মেয়ের নাম ইনতান নূর শাহিরা অনেকের নাম শুনে থাকবেন ইনতান শাফিকা এই ইনতান মানে কি জানেন হীরা হিরক কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইনতান ইনতান তবে এই হীরার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ক্রিস্তাল ক্রিস্টাল কে আর আই এস টি এল যদিও উচ্চারণটা হওয়ার কথা ছিল ক্রিস্টাল কিন্তু ওরা যেহেতু টিকে ত উচ্চারণ করে সেক্ষেত্রে হয়ে গেছে ক্রিস্তাল ঠিক আছে এবার ইপার ইপার এই ইপার মানে হচ্ছে শালা অথবা শালি ইপার মানে কি শালা অথবা শালি তো এই যে সম্পর্কর ব্যাপার নিয়ে আলাদা ভিডিও আমি তৈরি করেছি অলরেডি দেখবেন সম্পর্কগুলোর নাম চ্যানেলে ঢুকে সম্পর্কগুলোর নাম দেখবেন অথবা ডিসক্রিপশন বক্স আমি দেওয়ার চেষ্টা করবো লিঙ্কগুলো আপনারা দেখে নিয়েন ঠিক আছে ইপার আডে ইপার মানে হচ্ছে ছোট শালা আবাং ইপার মানে হচ্ছে বড় শালা ঠিক আছে এরকম হতে পারে নেক্সট খেয়াল করুন ইশারা আমরা বলি না যে ইশারা দিয়ে কথা বলা এই এরকম যে ইশারাটা দেওয়া সেই ইশারাকে বলা হয় ইশারা ওরা উচ্চারণ করে ইশারা ইশারা মানে হচ্ছে ইশারা দেওয়া এবার ইসি পূরণ করা আর কি মনে করেন একটা বস্তা আপনাকে দিল বস্তার ভিতর বললো বালি ভরার জন্য ইসি পাসির ডালাম গুনি আচ্ছা এটা একটু লিখে দিই খেয়াল করিন আপনারা শিখবেন যখন আমার কাছ থেকে ক্লিয়ারটা শিখবেন যাতে করে কোনো ডাউট না থাকে দেখুন আমি ইসে দিচ্ছি বাংলায় লিখি ইসি পাসির পা সির ডালাম ডালাম গুনি এই গুনি মানে হচ্ছে বস্তা ইসি মানে হচ্ছে ভর্তি করা পাসির মানে হলো বালি ডালাম হচ্ছে ভিতরে ইসি পাসির ডালাম গুনি ইসি পাসির ডালাম গুনি তার মানে বস্তার ভিতরে কি করো বস্তার ভিতরে বালি ভরো বালি ভরাট করা এক কথা ইসি মানে হচ্ছে কোনো কিছুর ভিতরে কোনো কিছু ভরা যেমন ইসি লরি হ্যাঁ লরি ভরাট করা এক কথায় এরকম হ্যাঁ তাহলে কি ইসি মানে হচ্ছে পূরণ করা অথবা ভরা এখন ইসনিন আপনারা জানেন হয়তো অনেকে সাপ্তু আহাদ ইসনিন সালাসা রাবু খামিস সাপ্তু আহাদ ইসনিন সালাসা রাবু খামিস এর মানে হচ্ছে ওই যে সাত সাত দিনের নাম তো সেখানে এই সোমবারকে বলা হয় ইসনিন ইসনিন ঠিক আছে এবার ইস্তানা ইস্তানা আমরা বলি না আস্তানা আস্তানা গারু এখানে এখানে আস্তানা বানাবো আমাদের ওরা আবার ওটাকে ইস্তানা বলে ইস্তানা আবার অনেক ক্ষেত্রে বড় যে দালান কোঠা থাকে না রাজাদের ওটাকে ওরা ইস্তানা বলে থাকে কারণ ওরা তো রাজার আস্তানা তাই না এই ক্ষেত্রেও বলে থাকে ওকে এবার হচ্ছে ইস্তি মেওয়া মেওয়া মানে কি স্পেশাল স্পেশাল তুমি আমার জন্য খুবই স্পেশাল সেটাকে বলা হয় ইস্তিমেওয়া মেওয়া মেওয়া এখন দেখেন খেয়াল করে দেখুন আপনারা খালি বলেন যে প্রেম ভালোবাসার ভিডিও তৈরি করতে আমি বানাবো ভাই একটু জমাই দিন দেখেন আপনি যদি বলতে চান কাউকে পটানোর জন্য যে তুমি আমার জন্য খুবই স্পেশাল আমার জীবনে তোমার প্রাধান্য খুবই বেশি কি করে বলবেন এটা সেটা আপনি বসকেও বলতে পারেন যে বস আপনি আমার জন্য খুবই স্পেশাল অথবা আপনার প্রেমিকাকে বলতে পারেন ঠিক আছে অন্যের বউকে না বললে হইলো আর কি আচ্ছা তো তুমি আমার জন্য খুবই স্পেশাল এটা বলতে পারেন এইভাবে তুমি আমার আমার জন্য স্পেশাল স্পেশাল অথবা গুরুত্বপূর্ণ এটা যেটা হতে পারে সেক্ষেত্রে হবে আওয়া আওয়া খুবই যদি যদি দিতে চান এখানে এই আমার খুব দিতে চান খুব খুব আপনি খুব সেখানে হবে আওয়া সাংাট এস এন জি এ টি আওয়া সাঙ্গাত কি হবে ইস্তিমেওয়া আওয়া সাং ইস্তিমেওয়া ইস Meowa untuk saya. Un tuk saya. আপনারা যদি কেউ বলতে চান যে কমপ্লেন করেন ভাই আপনি বাংলায় লিখলেন না কেন ভাই বাংলা লিখতে আমার কাছে একটু প্যারা মনে হয় তো যাই হোক আবার বলেন না যে ইস দেশি কুকুর বিদেশি ডাক দিতেছে ভাই যার যার অভ্যাস দেখেন না আমার এই বাংলা হাতের লেখা কি অবস্থা হয় আর ইংলিশটা তাও তো একটু বোঝা যায় তাই না আচ্ছা তো আওয়া সাঙাত আপনি খুবই ইস্তিমেওয়া স্পেশাল উন্তুক মানে হচ্ছে জন্য সায়া মানে আমার অথবা আমি তো এখানে আমার বসবে এটা সেখানে আওয়া সাঙ্গাট ইস্তি আপনি খুবই গুরুত্বপূর্ণ অথবা স্পেশাল উন্তুক সায়া আমার জন্য কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন না ক্লিয়ার হলে বলবেন ভাই এর থেকে বেশি করে ভাঙিয়ে বলার মতো আমার আর সামর্থ্য নাই সামনাসামনি কথা না বলে ঠিক আছে আচ্ছা এবার ইস্তিনজা ইস্তিনজা মানে কি জানেন অনেকে হিসু করার পরে টিসু ব্যবহার করে হিসু ব্যবহার করে যে টিসুটা ব্যবহার করা হয় আমরা যেটা কিনা মুসলমানরা বলে থাকি আহ কুলুক করা আর কি স্তেনজা সেই ইস্তিনজা মানে হচ্ছে ওরা ইস্তিনজাই বলে থাকে ঠিক আছে এবার স্তেরি স্ত্রী মানে কি আই এস টি আর আই ইস্তেরি স্ত্রী মানে হচ্ছে এই স্ত্রী বাংলা ভাষার স্ত্রী মানে বউ এক কথায় এক কথা হচ্ছে বউ আর কি এই বউকে কি বলে স্ত্রী ইস্তেরি বলে ওরা ইস্তরি এবার হাঁস হচ্ছে বাংলা ভাষায় মালয়েশিয়ান ভাষায় ওরা বলে ইতে 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 মানে হচ্ছে হাঁস এক্ষেত্রে পাতি হাঁস আছে রাজা হাঁস আছে চীনের হাঁস আছে বিভিন্ন রকমের হাঁস আছে ওগুলোর স্পেসিফিক নাম আছে যা এই ভিডিওতে আমি দিচ্ছি না কারণ এখানে পশু পাখির নাম আর কি হ্যাঁ তাহলে কি হলো আজকে এই পর্যন্তই থাক হ্যাঁ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দিয়েন আর যদি এই পর্যন্ত যখন দেখেছেন ভিডিওটা যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন আর যদি খারাপ লাগে তাহলে আপনাদের যা ইচ্ছা তাই করেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ অন্যকে শেখাবেন নিজে শিখে অন্যকে শেখাবেন এবং অন্যের কাছে প্লিজ শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় যাচ্ছি ও হ্যাঁ আর খুব সারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জাডি দিয়ে যে শব্দ অর্থ জাডি আমি কিন্তু অলরেডি তৈরি করে ফেলছি ভিডিও জাডি এই জাডির যে অনেক রকম রূপ আছে এগুলা সব তৈরি করছি জাডি দিয়ে কি কি হবে সব দিছি হ্যাঁ আপনারা পাবেন খুব শীঘ্রই আর যে দিয়ে শব্দ অর্থ পাবেন অন্যান্য টপিক তো থাকবেই তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ